ঈদের দিনে সকালবেলা মসজিদের মাইকে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তকবীর হয় না হচ্ছে, সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর, তোমরা চার ভাই দোতলা বাড়ি করেছো বলে তোমার মা দোতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। তোমার আব্বার বয়স 90 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। সবাই যখন বাড়ি ফাঁকা হয়ে ঈদগাহে চলে গেল, তোমার মা তখন মশারিটা তুলে কাঁপানো কাঁপানো কণ্ঠে দিয়ে বলছে, আবদুল্লাহর আব্বু, তুমি যাবে না ঈদের নামাজ পড়তে? বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে কলের পানিটা টিপে দেবে বল? নতুন পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তোমার 85 বছরের মা তখন হিঁচড়ে কুচড়ে উঠে বাক্সের ভিতর থেকে গত বছরে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা তোমার আব্বাকে আগিয়ে দিয়ে বলেছো, একটু যাও, বছরে একবার অন্তত ঈদগাহটুকু যাও। তোমার আব্বা ঈদের নামাজ পড়া হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে টলতে টলতে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন গেটে পর্যন্ত এসে পৌঁছেছে। দুপুর 2টো বাজে, আপনার বাড়িতে সালা সালি আত্মীয় স্বজন সবাই এসেছে, মাংস পরোটা সিমই লাগছে, সবাই খাচ্ছে যে এলাকায় যেমন। দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা থাকার পরেও তোমার আব্বা এক পেয়ালা গোস্ত আর একটা লুচি পেল না। তোমার মা আজকে ঈদের দিনে গোসল করতে পেল না 4টে জওয়ান বেটা থাকার পরেও। কেন তোমার মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা কিন্তু সব থেকে অপরাধিনী নারী। তোমার মায়ের আজকে এইরকম হওয়াই উচিত ছিল। তোমার মা যে খুব বদমায়েশ, খুব বদমায়েশ মেয়ে তোমার মা। তোমার মায়ের বদমায়েশিগুলো একটা একটা করে বলি। জানকীনগরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিল তোমার মা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে মুখ খুলে এরকমভাবে দেখেনি তোমার মা, কোনোদিন দেখত না। তোমার মা জানকীনগরে কোনো পরপুরুষকে মুখ দেখিয়ে যেটা রিপোর্ট নেই, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পলাশীর হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে ছায়া ফেলা স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল। যে মা মুখ দেখাতো না পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার সব থেকে গোপনের অঙ্গটা পরপুরুষ ডাক্তার বাবুকে দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। তোমার মায়ের বদমাইশিটা বলি। তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত, হাঁটু পর্যন্ত দুলত। পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসলো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ, তোমার মা ছিল ভীতু প্রকৃতির নারী, জীবনে কোনোদিন হাতে ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারত না, এত ভয় করত। কিন্তু তুমি যখন পেটে এসেছো, ডাক্তার বাবুর কাছে তোমার মা দাঁড়িয়েছে, ডাক্তার বাবু মেশিন দিয়ে পেটটা চেক করে দিয়ে বলছে, মা তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা, টেঁড়া হয়ে লেগে আছে পেটের ভিতরে, 1 ঘন্টার মধ্যে যদি বাচ্চা কেটে না বার করা হয় তুমি মারা যাবে, বাচ্চা মারা যাবে। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে একবার বাঁচান। যে মা ইঞ্জেকশন দিতে ভয় করে, সেই মা জীবিত অবস্থায় তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা পেট ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের মোটা সৌচার সুতো দিয়ে পেট সেলাই, আজও 80-90 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার বেদনা অনুভব করে, এটা তোমার মায়ের 3 নম্বরের অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের অপরাধ, তোমার নানির বাড়ি ছিল উত্তর 24 পরগনাতে, এইখানে বাসে উঠেছে তোমার মা, বাসে খুব ভিড়,
তোমার মা কোনো রকম সিটে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর, সিটে বসেই তোমার মাকে বলছো মা একটু দুধ দে না, মা খাই একটু দুধ দে না। তোমার মা জানকীনগরের পর্দাশীল মেয়ে, কী করে বা বুকের ব্লাউজটা খুলবে, বাসের ভিতরে কত যুবক ছেলে, তুমি যখন বারবার বাধ্য করেছ, বিরক্ত করেছ, তোমার মা ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে এ নাও বেটা দুধ খাও। একদিকে দুধের বোঁটা তোমার মুখে লাগিয়েছে আর একদিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে বলে বারবার কাপড় ঠিক করছে। অসভ্য বাসের ভিতরে যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিনে একবার যদি বলে দিত বেটা বাসের ভিতরে কি করে ব্লাউজ খুলবো, খুব লজ্জা করছে। তাই মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়, 1-1.5 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করতে হয়, 50 টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকার দুধ পান করে। শুধু 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। তোমার আব্বাকে জানো? তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ পৌষ মাসের কনকনে শীতে টোটো গাড়ি চালাতো, মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো, বাস থেকে কখন একটা প্যাসেঞ্জার নামবে, বাড়িতে দিয়ে এসে 100 টাকা পাবে, হ্যাঁ, আর ওই 100 টাকা তোমার পরীক্ষার ফিজ মেটাবে, এটা তোমার আব্বা। তুমি ভালো মিশনে পড়বে বলে দুর্গাপুরে গেছে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে, মাথাতে এরকমভাবে বোঝা তুলে নিয়ে দুতলা সিঁড়ি দিয়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে উঠছিল, একটাই কারণ আমার ছেলে মানুষের মতো মানুষ হোক, এটা তোমার আব্বা। কোরআন এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এই কথা বলেছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীকে জিজ্ঞেস করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত টাকা পয়সা আমরা খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা। আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার জন্য যে খরচাটা করো এটা হচ্ছে সব থেকে উত্তম খরচা। হ্যাঁ, মোবাইলটা বন্ধ করুন ভাই, মোবাইলটা বন্ধ করুন। কি বললাম বুঝলেন? আপনি মাদ্রাসায় দান করলেন 100 টাকা, 100 নাকি হতে পারে, দই মসজিদে দান করলেন 200 টাকা, 200টা নাকি হতে পারে, কিন্তু আজকে এখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, যদি 100 টাকা দিয়ে একটা ওরনা যদি কিনে নিয়ে যান ইনশাল্লাহ 1 লক্ষ নাকি হবে। কোথায় জান্নাত খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে টাকা বেশি আছে, প্রত্যেক বছর উমরা হজ করতে যাচ্ছে প্রতি বছরে, চাচা তসবি গুনতে গুনতে বলছে মৌলভী সাহেব এবারেও নিয়ত করেছি ইনশাল্লাহ পশ্চিম দিকে যাব বলছে, আর মা 3 মাস পরে পরে পালি সিস্টেমে ভাত খায়। হাজি সাহেব খুব সাবধান, খুব সাবধান, এইখানে ভালো করে সেবা যত্ন করুন, জান্নাতে যাবার রাস্তা রেডি করুন, তবে প্লেনে করে মক্কায় যান, তার আগে নয়, অত সহজ নয়। আপনি ভাববেন না মনে হয় টাকা আছে বলি মক্কা থেকে ঘুরে এলাম আর জান্নাত আমার রেজিস্টারি করা হয়ে গেল, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? আগে এই জান্নাত ঠিক করুন তবে ওইখানে জান্নাত, অত সহজ নয়। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বর্তমান সমাজে যত পিতামাতা অবহেলিত তার একটা দুটো কারণ, প্রথম নম্বর কারণ হচ্ছে বেটাকে দিনের শিক্ষা না দেওয়া, দ্বিতীয় কারণ বৌমা হিসাবে ভুল নারীকে নির্বাচন করা। কি বললাম বুঝলেন? নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন একটা নারীকে বিবাহ করবে 4টে গুণ দেখে, 1 সুন্দরী কিনা দেখো, 2 টাকা পয়সা আছে কিনা দেখো, 3 বংশমর্যাদা ভালো কিনা দেখো, 4 মেয়েটা দিনদারিতা আল্লাহ ভীরুতা আছে কিনা তুমি দেখো।
চারটে গুণ, তাই না? আপনি আপনার বেটার বহু দেখতে গেছেন, গিয়ে বলছেন মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। বাহ, খুব সুন্দর নাম। তোর আব্বা কি করে মা? বলছে আমার আব্বার চারটে লরি আছে, আর পলাশির একদম মেন গেটের সামনে মেন রোডের উপরে 12টা দোকান। তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের একাই, আমার ভাইটাই কেউ নাই, এরার মাথায় কাজ করছে না। এ তো মেয়ে সুন্দর দেখতে যায়নি, 12টা দোকান শুনেছে, ও ভাবছে সব আমার বেটা পেয়ে যাবে, আর মরলেই হলো একবার, বুঝলেন না? শেষের বারে জিজ্ঞেস করছে মা, তো বলছে কি, কতটা লেখাপড়া জানো? বলছে উচ্চ মাধ্যমিক দিয়ে বাড়িতে বসে আছি। বলছে মা কলেজে ভর্তি হওনি? বলছে না কলেজে ভর্তি হয়নি। বলছে মা এখন তাহলে বাড়িতে বসে বসে কি করো? বলছে কিছু করি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। তখন চাচা বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে, শোনো চাতা মেয়ে দেখি নাই, 12টা দোকান রোডের ধারে, 5টা লরি, মেয়ে লোকাল মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। বাড়ি এসে চাচিকে বলছে, চাচি তখন খুব সিরিয়াল দেখা চাচি, ও বুড়ো বয়সে খুব ভালো নেই, হ্যাঁ সিরিয়াল দেখা চাচি বলছে তাহলে এই বৌমাই ভালো, তুমি যদি টিকটকের নায়িকাকে বৌমা করে আনো, ঝাঁটা খেতে হবে না, দই খাবে, ঝাঁটা তোমাকে ঝাঁটাই মারবে। নবীজি বলেছেন, তুমি একজন দিনী শিক্ষায় শিক্ষিতা নারীকে তুমি যদি বিবাহের জন্যে বৌমা হিসাবে নির্বাচন না যদি করো, সমাজে ফেতনা সৃষ্টি হবে, মারামারি লাগবে, সংসারে অশান্তি অরাজকতা দেখা দেবে। এ কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদারি নারীকে আগে প্রাধান্য দেন। আর সত্যি দিনদারি মেয়ের দাম আছে বললে হবে না, আমার তো মহিলা মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন কত ডাক্তার মাস্টার উকিল ফোন করছে, হুজির একটা মেয়ে দেখে দেন না মাদ্রাসা থেকে, আর আমিও সেরকম লোক, আমি দেখে দিতে পারি, 1,00,000 টাকা লাগবে, 1,00,000। মেয়ের বাপকে তো দিতে হবে না, তোমাকে লাগবে আমার মাদ্রাসায় ডোনেট 1,00,000, তবে ভালো মেয়ে পাবে। কেন, অন্য জায়গায় মেয়ে ভালো পাচ্ছ না? এখন আমি বলে দিচ্ছি, মেয়ে এখন মাদ্রাসায় পড়ানো ছাড়া মেয়েকে আর ভালো রাখা যাবে না, বর্তমান যা সমাজ হয়েছে ভালো রাখা সম্ভব? বলুন, পিছনে পিছনে ঘুরবেন আপনি আপনার মেয়ের? আমি আমার মেয়েকে ভালো রাখতে পারবো না, কোনো সম্ভব নয়। বিনীত অনুরোধ, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না ভাই, আখেরাত হারিয়ে যাবে। আখেরাতের দিককে লক্ষ্য রাখবেন, পিতামাতার সঙ্গে সেবা করবেন, যত্ন করবেন, শীতের দিনে কম্বল চাদর যেটা লাগবে এনে দেবেন, যেটা খেতে চায় মা, মায়ের পিছনে খরচা করবেন, পৃথিবীর উত্তম খরচা করার জায়গা হচ্ছে এটা। চলুন, তারপরে লোকমান হাকিম তার বেটাকে আরো অনেক কথা বলছেন, আমি সেগুলো বাদ দিয়ে মাঝখানে দুটো আয়াত বাদ দিয়ে তারপরে বলছি। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা সালাত আদায় করবে, নামাজ পড়বে, কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়েন তো আপনারা? পড়ছেন? 5 অক্ত পড়ছেন তো? হয়ে কারা 5 অক্ত কারা? আমি সব বলছি, হবে তো শুরু করেছি, এবার আপনি থামুন, কি দিই দেখুন ওষুধটা, হোমিওপ্যাথি ওষুধ। দাঁড়া, তার মানে নামাজি আছে অবশ্য, কিছু কম আছে, তাই না? কম। আমাদের বাজারে 4-5 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। এক, জোহরে যায়, আসরে যায়, মগরেবে টাইম পায় না, এর সাথে খুব ব্যস্ত, ফজরে ঘুম ভাঙে না, এরকম আছে না? আচ্ছা। দুই, শুধু জুম্মার দিনে যায়। তিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। চার, 5 অক্তই যায় না জেনে পড়ে। যদি বলছেন 5 অক্ত পড়ে না জেনে, মানে বুঝলাম না। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে বাপ 25 বছর হয়ে গেছে আজকে। 25 বছর? বলছে হ্যাঁ। দুয়ায় কোন উচ্চা বলো তো? বলছে বাপ অত বড় দুয়া মুখস্থ করতে পারিনি বাপ, একদম মুখস্থ নেই। আচ্ছা, রুকু থেকে উঠে কি বলে? বাপ ওটাও নাই। সেজদাতে গিয়ে? বাপ অত কিছু জানি না, তবে 25 বছর নামাজ পড়ছি। বুদ্ধি কম, বয়স বেশি হয়েছে, চোখে কম দেখি, চোখে কম দেখে বুদ্ধি কম। কোনো দোকানদার 2 টাকা কম দিকতে দেখি কী করে বুঝতে না পারে? হ্যাঁ, মাঠে গিয়ে পরের জমির আলি কেটে কী করে জমি বাড়াতে হয় সেই জ্ঞান আছে ওর? ও দুয়া জানে না, তাই না?
এক পাক্কা চিটার ধরনের লোক, বাপ্পা। দিদি বলছেন কেমন? এই দেখুন এই লোকটা আবার কত ডেঞ্জারাস দেখুন, এতদিন এটা আপনাকে কেউ বলে দেয়নি। 25 বছর নামাজ পড়ছে, দুয়ায় কুনুতে এরম করছে। আচ্ছা তুমি দুয়া জানো না, ঠোঁট লাড়াচ্ছ কেন? এটা তো একটা যুক্তি। যুক্তি কি যুক্তি নয় বলুন? রুকু থেকে উঠে দোয়া বলতে হয়, তা তুমি যখন দোয়া জানো না তাহলে তুমি চুপ থাকবে, তাই না? তুমি ঠোঁটটা নাড়াচ্ছ কি বলো? তার মানে আল্লাহর সাথে পর্যন্ত ধোকাবাজি করছে মসজিদের ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? এরা তো লোক আছে না নেই? আচ্ছা তোমার সব জ্ঞান টনটনে আর দুয়ার বেলা পারো না? এ গোলাম হোসেন, বেশি দিন এরকমভাবে চলবে না, 2 দিন 5 দিন 30 দিন 40 দিন লাস্ট নামাজ হয়ে যাবে, তারপর থেকে আর হবে না। বিনীত অনুরোধ, ছেলেকে বলুন একটা বাজার থেকে সঠিক দুয়ার বই কিনে এনে দিতে, অন্তত বইগুলো পড়ুন, অন্তত পড়ুন বইগুলো। বই এক অক্তে যায় আর এক অক্তে যায় না, ভালো করে বুঝবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, এ কথায় আমার কে রাগ করলেন আর কে আমাকে দাওয়াত করলেন ওটা আমি বেশি কিছু ভাবি না। ইদানিন আমাদের অনেক মসজিদ কমিটিতে যারা আছে এদেরকে দেখা যাচ্ছে যে এরাও কিন্তু অনেক মানুষ থাকে বেনামাজি, থাকে না? থাকে। এদেরকে কাল সকাল হতে হতে যদি আপনাদের এখানে সেরকম থাকে, কাল সকালই মিটিংটাকে বাদ দিয়ে দেন, কারণ আল্লাহ কমিটি নির্বাচন করেছেন পবিত্র আল কোরআনে। আল্লাহ দেখুন ইমাম সাহেবের গলার সুর ভালো হবে কিনা এটা আল্লাহ বলেনি, ইমাম সাহেব দেখতে কেমন হবে এটা আল্লাহ বলেনি, ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকবে এটা আল্লাহ বলেনি, কিন্তু আল্লাহ বলেছে মসজিদের কমিটি যারা হবে, যাদের কমিটি বা এর পরিচালনার দায়িত্ব থাকবে, তার প্রথম গুণ হচ্ছে সলাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তার। আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন, কাল সকাল হতে হতে আপনি রিজাম দিয়ে দেন, কিন্তু এটা আপনার কাছে অনুরোধ, সকাল হতে হতেই যে ভাই খাতাপত্র ধরো আমি নামাজ পড়তে পারছি না, আমি আল্লাহর ঘরের অন্তত দায়িত্বে থাকবো না, আমি কেলাবের দিকে থাকবো, আমি অন্য কাজে থাকবো, আমি ওই কবরস্থানে থাকবো, আমি ওই জলসা কমিটিতে থাকবো, আমি মসজিদে থাকবো না, আল্লাহ পর্যন্ত নিষেধ করেছে থাকা। আমি মমতাজুল ইসলাম এটা বলছি না, আল্লাহ বলেছে। সূরা তওবাটা খুলে দেখুন আছে না নেই? আছে, আর জিজ্ঞেস করুন। সূরা তওবাটা খুলুন, আছে। বিনীত অনুরোধ, সলাত বাধ্যতামূলক ইবাদত। যারা বলছে জোহর পড়ি, আসর পড়ি, এশা পড়ি, ফজরে যাই না, ঘুম ভাঙে না, তাই এরা বেনামাজিদের তালিকায়। যদি বলছেন কেমন করে, আপনাকে বলছি, আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টেতে 100-100 নাম্বার পেয়েছে। আচ্ছা বলুন তো দেখি, একটা যদি 0-0 পায়, রেজাল্ট যেদিন বার হবে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100-100 নাম্বার, আসরে 100-100 নাম্বার, মগরিবে 100-100 নাম্বার, এশাতে 100-100 নাম্বার, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, ফেল। কি বললাম বুঝলেন? দুই, যারা শুধু জুম্মার দিনে যায় এদের খুব কঠিন বিপদ, এদের থাকার জায়গা জাহান্নাম, যারা শুধু জুম্মার দিনে যায়। যদি বলছেন আপনার কি বাপের জান্নাতটা ঠিক এলো আছে, হ্যাঁ পাগল, আমি বলিনি, কোরআন বলছে। কোরআন কি বলছে? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর কারণে নামাজ পড়ে। জুম্মার দিনে শুধু যায় মানে এটা বুঝে নিতে হবে, বাজারে 5 জন দোকানদার 4 জন যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মানের ব্যাপার, ও তখন লোক দেখানোর উদ্দেশ্যে ঝাঁপ নামিয়ে দিয়ে মসজিদে চলে এসেছে। আল্লাহ যেন ওর দিকেই টার্গেট করে বলছেন, ইউরাউন, যারা লোক দেখানোর জন্য মসজিদে সালাত আদায় করতে যায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আছে তো কোরআন এটা, জিজ্ঞেস করুন। তা আমি শুধু অনুবাদক, অনুবাদ করে দিচ্ছি আপনাকে বাংলাতে, চলুন। কিছু লোক আছে আমাদের বাজারে, তারা বলে মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না, তবে ইমানের আমার কোনো ঘাটতি নাই, আছে না নাই? আবার কিছু লোক বলে সারা জীবন নামাজ করে কি করলি তু, হ্যাঁ দাড়ি রেখে তোর কি উপকার হলো, দেখ বিনা দাড়ি নামাজ না পড়ে দুতলা বাড়ি পারলি, অনেক লোক আছে না নেই? এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার আর ইমান থাকবে না। যদি বলছেন কেন,
কেউ যখন নামাজ পড়ে না তার কাছে বলতে গেলে সে যদি এই কথাটা বলে, মৌলভী সাহেব খুব অন্যায় হয়ে যাচ্ছে, ভুল করছি, নামাজটা পড়তে পারছি না, এর অসুবিধা নেই, এ কাবিরা গোনা করছে সলাৎ ছেড়ে দিয়ে, কিন্তু এর ঈমান আছে। কি বললাম বুঝলেন? কিন্তু যে লোকটা বলছে আজ নামাজ পড়ে, আমাকে বারবার বলতে শোনা তো ভাই, তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে তুমি হিসাব দিবে, আমার কবরে আমি দেবো, সবাই পড়বো না, ও বেঈমান হয়ে গেছে সাথে সাথেই। কারণ আগের লোকটা নামাজ স্বীকার করেছে, নিজের দোষ স্বীকার করে একটু নত স্বীকার করেছে, কিন্তু এই দ্বিতীয় লোকটা অঙ্গীকার করছে, ইনকার করছে নামাজকে, করছে না, তার মানে এর ঈমান আর থাকলো না। কেউ যদি মনে করে দাড়ি ফাড়ি ওসব কথা বলিও না তো ভাই আমাকে, ভেবে নিতে হবে তোমার ঈমান চলে গেছে। পর্দা, তোমার বউকে তুমি পর্দায় রাখো, মৌলভী সাহেবদের ইনকাম কম, ওই জন্য একটা বড় খায় চার বছর চালায়, ওর বউ ওর বউরা সব বড় কাপড়ে পর্দা করবে, আমাদের ইনকাম বেশি, নিত্য নতুন ড্রেসপত্র পড়বে। যদি কেউ এই কথাটা বলে দেয় তাহলে তার ঈমান চলে যাবে। তোমার বউ পর্দা করতে পারছে না, এটা তুমি লজ্জিত হয়ে তুমি বলো যে আমি করতে পারছি না মৌলভী সাহেব, দোয়া করবেন যাতে আগামীতে করতে পারি, এটা আলাদা বিষয়, তুমি ইনকার করতে পারবে না। খুব সাবধান, সালাত বাধ্যতামূলক ইবাদত, এই ইবাদত ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারে না। যে লোক বলছে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আমি মুনতাজুল ইসলাম বলছি, তোমার ঈমান আছে, তবে তোমার ঈমানে পোকা লেগেছে, স্প্রে করতে হবে, সরিষা যে আলু যেমন স্প্রে করে তোমার ওখানে স্প্রে করতে হবে, তাছাড়া তোমার ঈমান পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে, নামাজ পড়বে না, তার তার জান্নাত নাই। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো, সে তখন বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাইরে, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম, বিখ্যাত আলেম, নাম হলো আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200 কাছাকাছি বই লিখেছেন, যদি আপনার বাড়িতে বইটা থাকে পৃষ্ঠার নাম্বার বলছি কাল সকালে দেখে নেবেন, বইটির নাম হচ্ছে জানাজা দর্পণ। কি বই? জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে আব্দুল হামিদ মাদানী সাহেব কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না এই ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলছেন, কোন লোক যদি সলাত আদায় না যদি করে, তার জানাজা যদি কেউ পড়ে, পড়লে পড়তে পারে, তবে যেন দুয়াটা না করে। কি বললাম বুঝলেন? কোন বেনামাজি যদি মারা যায়, তার জানাজা যদি কেউ পড়ে, পড়লে পড়তে পারে, যেন দুয়াটা না করে। কারণ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, ক্ষমা করে দাও মৃতদেরকে, অসাগে দিনা, আল্লাহ যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো, আল্লাহ নারীদেরকে ক্ষমা করো, আল্লাহ পুরুষদেরকে তুমি ক্ষমা করো, এই যে দোয়াটা রয়েছে বন্ধুরে আমার, আল্লাহর ঘোষণা হচ্ছে এই, মা সালাকাকুম ফি সাকার, একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন জাহান্নামে আছো বলো, ও বলবে কল লাম নাকু মিনাল মুসাল্লিম, আমার সব ভালো কাজ শুধু নামাজ পড়িনি। তার মানে অত্র আয়াত থেকে প্রমাণ হলো নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। জাহান্নাম যার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছে, এই রকম কোন মানুষের জানা যায় যদি আপনি বলেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও উপস্থিত মানুষদের জীবিতদেরকে, ও মাইয়িতিনা, আর যে মারা গেছে তাকে, জীবনে নামাজ পড়েনি তার জন্য যদি এই দোয়াটা করেন, তাহলে আল্লাহর উপরে চলে যাওয়া হয়ে যাচ্ছে না? আল্লাহ তো ঘোষণা করছে জাহান্নাম, আর আপনি বলছেন ওকে ক্ষমা করে দেন, এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? যাচ্ছে না, আমার কথা বলিনি, ওনার বই থেকে পড়ে এসে বলছি। তাহলে নামাজের কত গুরুত্ব বলুন তো, আছে না নেই? কোনো মানুষ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবে? পারবে? পারবে না। বিনীত অনুরোধ, কিছু করেন না করেন অন্তত পক্ষে 5 ওয়াক্তের জামাত সহকারে নামাজটা পড়ুন, ইনশাআল্লাহ পড়ব। গাড়ি চালান তাই না, অনেক দূরে দূরে ভাড়া খাটতে যেতে হয়, এক সাইডে দাঁড় করিয়ে চট করে, আপনার তো ভালো সুবিধা, জোহরের নামাজ দেখছেন 4 রেকাত 2 রেকাত করে নেন, আপনার তো খুব আরাম,
তাই না? আসরের চার রেখাত, গাড়িটা একটু বাম দিকে সাইড করে দিয়ে দুই রেখাত পড়ে নেন, আপনার ছুটি। শূন্য তো পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না আপনার, শুধু আসরের দুই রেখাত কসর পড়ে নেন, আপনার ছুটি। জোহরের কিছুই পড়তে হবে না, শুধু দুই রেখাত কসর করে নেন আপনি, কি বলে অন্তত মুসলিম থেকে যাবেন। বললাম বুঝলেন, অন্তত পক্ষে কি থেকে যাবেন, মুসলিম টুকু থেকে যাবেন আপনি, ইসলাম থেকে খারিজ হবেন না। খুব দুঃখ লাগে, আফসোস লাগে সত্যি, যে আমরা প্রত্যেক জায়গাতে জলসাগুলোতে এই মসজিদের উন্নতি গল্প। কিসের উন্নতি? না আমাদের মসজিদের মার্বেল পাথরটা লাগাতে হবে তাই। আচ্ছা বলুন তো, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি কম আর মার্বেলে পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে তাই। তা আপনার মার্বেলের উপরে এত কেন আপনার টেনশন? এসা কই, মসজিদের সর্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের যারা পাক্কা মুসল্লি তারা মিলিয়ে কই এটা তো বলে না, চলো প্রতিদিন আমরা টার্গেট করব পাঁচজন করে নামাজি বাড়াতে হবে, পাড়ায় পাড়ায় ঘুরি চলো ভাই, হাতটা ধরে বলি, তাহলে ইমাম সাহেবেরও লাভ হলো তাই না, ইমাম সাহেবেরও লাভ হলো, সর্দার সাহেবেরও লাভ হলো। কারণ লাভ এই যে ওদের কথাতে যদিও নামাজ ধরে যায়, ও যতদিন নামাজ পড়বে এরা ততদিন নেকি পাবে, লাভ হলো না লস হলো? শুধু সিমেন্ট আদায় করতে ছুটছে সব জায়গাতে, আমাদের গ্রামেও তাই। কি বললাম, শুধু সিমেন্ট আদায়, বালি আদায়, রড দাও, পাথর দাও, মসজিদ বিশাল চিকচক ঝিকঝাক, মার্বেল পাথর যেন একেবারে নিজের ছবি নিজে দেখতে পাচ্ছে, ফজরে তিনজন। বলুন তো এই মসজিদের কোনো কোনো কদর আছে? হ্যাঁ নাই। হ্যাঁ বিয়ে বাড়িতে গান বাজছে, ঢোল বাজছে, ও আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে, সব গান টান চলছে, কেউ ড্যান্স করছে, ডিজে বাজছে, সব রেডি, প্যান্ডেল মিষ্টি মেটাই সব চলে এসেছে, বর আসেনি। বর আচ্ছা বলুন তো বিয়ের দাম আছে? বিয়ের মেন কে? বর। বর না এলে বিয়ের দাম নাই। মসজিদে রং করা, আতর লাগানো, টাইলিস, ওই আপনার রাজস্থানের শ্বেত পাথর সব দিয়ে সাজানো, নামাজই নাই সব জায়গাতে, সব জায়গাতে। আপনাদের কথা বলছি না আমি একা, সব জায়গাতে এখন এই অবস্থা, এই অবস্থা নাই প্রতিটা জায়গাতে। তার মানে মানুষ একটা সহজ রাস্তা বুঝেছে, কি রাস্তা বলুন তো? এই যে একজনে 5,000 টাকা দিয়েছে আর বক্তা বলছে ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, করুণা করো গো তুমি অমুকের উপর, মানে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে ঢোকাচ্ছে, তু ঢোক তাড়াতাড়ি। কি বুঝেছে? কেউ 2,000 দিচ্ছে মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে, কেউ 20,000 ঢুকিয়ে দিয়ে চলে আসছে জান্নাতে। মানে এও ভাবছে যদি এত বড় বক্তা মমতাজুল ইসলাম, সারা পশ্চিমবাংলার নাম করা লোক, এ আমার জন্য দোয়া করছে জান্নাত যাবো না মানে ঘোড়ার ডিম যাবে, 10 পয়সাও নেকি নাই। সলাত ছাড়া তোমার কোনো নেকি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাজে আসবে না, আসবে না, আসবে না, কোশ্চিন কালেও আসবে না। কি বললাম বুঝলেন? আসবে না। সলাতটা ঠিক কেমন জানেন তো, নামাজটা কেমন জানেন, আপনাকে বোঝাই। আমার ছেলে আমাকে মাঝে সাঝে বলে আব্বা মিলিটারির চাকরি করব, এই আর কি, আমার ছেলের বয়স এই 12 বছর, শুধু বলে আব্বা বড় হলে আমি মিলিটারি হব। আমি তা হবি হ তো যদি শখ থাকে তাই হয়, 12 বছর বয়স, কিন্তু আমার থেকে আমার ছেলে এতটা আরও লম্বা বেশি, আর সেই চেয়ারা স্বাস্থ্য মিলিটারি মতোই লাগে দেখি আর কি, বাঘের বাচ্চা। তাই বলছি ঠিক আছে তুই মিলিটারি হ, তাহলে অসুবিধা নেই, ও তো বোঝে না ক বছর বয়সের। তা বোঝানোর জন্য বলছি, আমার ছেলে পরীক্ষা দিয়েছে ধরে নেন, রান করেছে মাঠে ফার্স্ট, একদম 1 নম্বরে, আমার ছেলে জাম দিয়েছে, আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট, মৌখিক পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট, লাস্ট একটা জিনিস পরীক্ষা যে হাইটটা মাপা হচ্ছে, তখন যে অফিসার মাপছে ফিতে নিয়ে দেখছে আমার ছেলে 3.5 ফুট। আচ্ছা বলুন তো চাকরি হবে মিলিটারিতে? হবে? হবে না। হেডমাস্টার হতে পারবে, ও ডাক্তার হতে পারবে, ও ইঞ্জিনিয়ার হতে পারবে তাই না, ও উকিল হতে পারবে, ও ব্যারিস্টার হবে, ও বিচারপতি হবে, সব কিছু হবে, কিন্তু মিলিটারি এই চাকরিটা বা আর্মিতে আমার ছেলে কোশ্চিন কালোর চান্স পাবে না। কারণ এই চাকরির শর্তটাই হচ্ছে লেখাপড়া, তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 4-5টা ব্যাক পাবো তো অসুবিধা নেই, হাইট ভালো হতে হবে, চেয়ারা ভালো হতে হবে, রান ভালো করতে হবে, ক্ষমতা ভালো থাকতে হবে, শরীরে কোনো খুঁত থাকলে হবে না, এটাই ব্যাপার, তাই না, হাইট ভালো হতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ডিপার্টমেন্টের এটাই মেন শর্ত, হাইটটা ভালো হতে হবে।
ঠিক তেমন জাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, জলসা শুনেছেন আলহামদুলিল্লাহ, নেকি হয়েছে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বুনের জমি বুঝে দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। শুধু নামাজ নেই, জান্নাত নেই,